আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানি হামলা চালিয়েছে, প্রমাণ আছে যুক্তরাষ্ট্রের কাছে। মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। পাক ভারতের পাল্টাপাল্টি আক্রমণে ফের উত্তপ্ত কাশ্মীর। চাপের মুখেও S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত তুরস্কের। মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন বাতিল করুন, ভারতকে বলেছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব, এমন ভয়ঙ্কর রকেট হামলা আগে দেখেনি মার্কিন সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন সংবাদের বিস্তারিত। ইরানি হামলা চালিয়েছে, প্রমাণ আছে যুক্তরাষ্ট্রের কাছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইরাকে অবস্থিত মার্কিন জোটের তাজিক সামরিক ঘাঁটিতে দুবার রকেট হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই হামলার জন্য দীর্ঘদিনের শত্রু ইরানকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানি যে এসব হামলা চালিয়েছে সে ব্যাপারে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি। শনিবার 14 মার্চ দিনের বেলাতেই মার্কিন নেতৃত্বাধীন জোটের ওই ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়। এতে মার্কিন জোটের 3 সেনা আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। বর্তমানে আহত সেনারা বাগদাদে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটির সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত বুধবার 11 মার্চ ইরাকে অবস্থিত ওই একই ঘাঁটিতে রকেট হামলায় 2 জন মার্কিন ও 1 জন ব্রিটিশ সেনা নিহত হন। অবশ্য কোনো দেশ কিংবা গোষ্ঠী এখনও ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেনি। তবে এসব হামলার জন্য শুরু থেকেই ইরানকেই দায়ী করে আসছে মার্কিন প্রশাসন। খবর মিডল ইস্ট মনিটর। এ ব্যাপারে রবিবার 15 মার্চ মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার জেনারেল কেনেজ ম্যাকেনজি বলেছেন, এখনও কোনো পক্ষ মার্কিন জোটের ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেনি, তবে আমরা নিশ্চিত যে ইরানি এই হামলা চালিয়েছে আর আমি প্রমাণ ছাড়া এ কথা বলছি না। পাশাপাশি ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন মার্কিন জেনারেল কেনেথ ম্যাকেনজি। ইরানকে এর শাস্তি পেতে হবে বলে দাবি করেছে তিনি। মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। ইরাকে মোতায়েন সমস্ত মার্কিন সেনাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। গতকাল শনিবার ইরাকি সশস্ত্র বাহিনী বলছে দেশের জাতীয় সংসদে পাশ হওয়া প্রস্তাব অনুসারে আমেরিকার সমস্ত সেনাকে প্রত্যাহার করতে হবে। ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির কয়েকটি অবস্থানের ওপর মার্কিন বাহিনীর পক্ষ থেকে কয়েক দফায় বিমান হামলা চালানোর পর এই দাবি জানানো হলো। ইরাকি সামরিক বাহিনী বলছে মার্কিন সেনাদের অবশ্যই ইরাকি সংসদে পাশ হওয়া প্রস্তাব অনুসারে কাজ করতে হবে। গত 5 ফেব্রুয়ারি ইরাকের জাতীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব পাশ করেন। ইরাকের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহাদি আল মুহান্দিসকে মার্কিন সেনারা ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার পর ইরাকের সংসদে এ প্রস্তাব পাশ করা হয়। এরপর 9 জানুয়ারি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহাদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। এদিকে ইরাকের ফাতাহ জোটের সদস্য আহমদ আল কিনাকি বলেছেন, ইরাকের মাটি থেকে এক্ষুনি মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, বিশ্বের বহু দেশের নেতা নেত্রীরা আমাদের সঙ্গে একমত যে গত 16 বছর ধরে ইরাকে যা ঘটছে বা যা ঘটাচ্ছে তার জন্য প্রধানত দায়ী মার্কিন হস্তক্ষেপ। পাক ভারতের পাল্টাপাল্টি আক্রমণে ফের উত্তপ্ত কাশ্মীর। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণ এবং এক বেসামরিক নাগরিক আহত হয়েছে। শনিবার 14 মার্চ সীমান্তের মেন্দর সেক্টরে পাক সেনারা হামলা শুরু করলে পাল্টা আক্রমণের মাধ্যমে জবাব দেয় ভারত। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এবার ভারতীয় সামরিক চৌকির পাশাপাশি আবাসিক অঞ্চলগুলোকেও টার্গেট করেছে। এতে আহত বেসামরিক ব্যক্তিদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে শুক্রবার 13 মার্চ বিকালে পাক সেনারা মানকোট সেক্টরে সামরিক চৌকির পাশাপাশি আবাসিক স্থাপনায় ভারী মেশিনগান থেকে গুলি শুরু করে। এরপর মর্টার সেল থেকে গোলা নিক্ষেপ করা হয়। তাছাড়া গত বৃহস্পতিবারও 12 মার্চ মান্ডি তহসিলে ভারতীয় সামরিক চৌকি সহ আবাসিক অঞ্চলগুলোকে টার্গেট করে কমপক্ষে 3 ঘন্টা ধরে গোলাবর্ষণ করছিল পাকিস্তান। পাক বাহিনী এবার গুলি চালানোর পাশাপাশি মর্টার সেল থেকেও
হামলা করেছে। বিশ্লেষকদের মতে, গত 4 মার্চ ভারতীয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদের নিম্নকক্ষ লোকসভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে বলা হয়েছিল, চলতি বছরের প্রথম 2 মাসে পাক ভারত মধ্যকার আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি নিয়ন্ত্রণ রেখায় কমপক্ষে 646 বার যুদ্ধবিরতির লঙ্ঘনের ঘটনা ঘটেছে। উল্লেখ, গত ফেব্রুয়ারিতে জম্মু কাশ্মীর পুলিশের DPG দিলবাগ সিং পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছিল। তিনি বলেন, 2019 সালের সীমান্তে কমপক্ষে 3,289 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, যা বিগত 16 বছরের মধ্যে সর্বাধিক বলে বিবেচিত হয়। চাপের মুখেও S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহারের ইঙ্গিত তুরস্কের। সিরিয়ার ইদলিব ইস্যুতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই দুই নেতা যুদ্ধবিরতি ঘোষণা করায় সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে এখন কিছুটা স্থিতিশীলতা বিরাজ করছে। এরই মধ্যে সামনে এসেছে আরেকটি ইস্যু, রাশিয়ার কাছ থেকে কেনা S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার না করার জন্য তুরস্ককে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ। তবে চাপের মুখেও রুশদের তৈরি S-400 ক্ষেপণাস্ত্রের ব্যবহার থেকে সরে না আসার ইঙ্গিত দিয়েছে আঙ্কারা। আর নিজেদের অবস্থান থেকে সরে না আসলে তুরস্ক নিষেধাজ্ঞার কবলে পড়বে বলে মনে করেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকেরা। সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে তীব্র দ্বন্দ্বে জড়ানোর পর নিজেদের সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বসানোর সিদ্ধান্ত নেন তুরস্ক। এজন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় তারা। তুরস্ককে একটি শর্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। তা হল, তুরস্কের রুশদের কাছ থেকে কেনা S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তবে মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত মানতে রাজি না তুরস্ক। আরব নিউজের রবিবার 15 মার্চ এক খবরে বলা হয়েছে, তুরস্ক শীঘ্রই শক্তিশালী S-400 ক্ষেপণাস্ত্রের ব্যবহার শুরু করতে যাচ্ছে, আর সেটা আগামী এপ্রিলেই। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে আঙ্কারা। তুরস্কের সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারাই এই ধরনের কথা জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে আরব নিউজের ওই প্রতিবেদনে। তবে বিশ্লেষকরা মনে করেন, S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করলে বিপাকে পড়বে তুরস্ক। তাদের মতে, তুর্কিরা রাশিয়ার তৈরি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবহার করুক, সেটা যুক্তরাষ্ট্র চায় না। শুরু থেকেই এই ব্যাপারে আঙ্কারাকে অনুরোধ করে আসছে মার্কিন প্রশাসন। আর যদি এরপরেও তুরস্ক S-400 ব্যবহার করে, তবে যুক্তরাষ্ট্র কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে, এমনকি তুরস্কের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করবে তারা। মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন বাতিল করুন, ভারতকে বলেছে ইরান। ভারতের মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন বাতিল করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের অভিভাবক পরিষদের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়েছে। অভিভাবক পরিষদের সদস্য হাদি তাহান নাজিব স্বাক্ষরিত ওই চিঠিতে ভারতের সাংবিধানিক কাঠামোর আওতায় মুসলমানদের বিরুদ্ধে আরোপিত বৈষম্যমূলক আইন বাতিল করার আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে ভারত থেকে যেসব খবর ও ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে মুসলমানদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে সহিংসতা চালানো হচ্ছে। ভারতের সরকার দেশটিতে সাম্প্রদায়িক সংঘাত প্রতিরোধের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়। এতে বলা হয়, ভারত সম্পর্কে বিশ্ববাসীর মান সপোর্টে যে চিত্র রয়েছে সেটি হচ্ছে সে দেশের সব ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণ সহাবস্থায় করে, তারা এই চিত্রের ব্যয়ত দেখতে চায় না। ইরানের অভিভাবক পরিষদের চিঠিতে বলা হয়, 2019 সালের ডিসেম্বরে ভারতীয় পার্লামেন্টে যে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছে তাতে মুসলমানদের বিরুদ্ধে নাগরিকত্ব ও সম অধিকার কেড়ে নেওয়া সহ অনেকগুলো বৈষম্যমূলক ধারা রয়েছে। এসব ধারা জাতিসংঘের মানবাধিকার ঘোষণার 1, 2 এবং 15 নং অনুচ্ছেদ, নাগরিক অধিকার চুক্তির 2 ও 26 নম্বর অনুচ্ছেদ এবং ভারতের সংবিধানেরই 14 এবং 15 অনুচ্ছেদে সুস্পষ্ট লঙ্ঘন। উল্লেখ্য, ভারতীয় পার্লামেন্টের পাশ হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনে বলা হয়েছে, 2015 সালের আগে বৈধ কাগজপত্র ছাড়া বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে যেসব মানুষ ভারতে প্রবেশ করেছে তাদেরকে সে দেশের নাগরিকত্ব দেওয়া হবে, তবে এই আইনে মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এদিকে উগ্র হিন্দুরা গত 1 মাস ধরে রাজধানী নয়াদিল্লির উত্তর পূর্ব অংশে বসবাসকারী মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা চালিয়েছে। তারা মুসলমানদের হত্যা করার পাশাপাশি তাদের ঘরবাড়ি, মহল্লা ও মসজিদ আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
এমন ভয়ঙ্কর রকেট হামলা আগে দেখেনি মার্কিন সেনারা। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। তাজি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সেনারা সিরিয়া ইরাকে অবস্থানরত ইরানি কমান্ডার ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। অন্যদিকে মার্কিন জোটের ঘাঁটিতে হামলা চালাচ্ছে বিরোধীরা। এমন অস্থিতিশীল পরিস্থিতিতে শনিবার 14 মার্চ দিনের বেলায় ইরাকের উত্তর বাগদাদে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলার ঘটনা ঘটেছে। এদিন বিরোধীরা 33টি রকেট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন জোটের ওই ঘাঁটিতে। ইরাকি সেনাবাহিনীর দাবি, নিকট অতীতে কখনোই মার্কিন সেনারা এমন ভয়ঙ্কর রকেট হামলার সম্মুখীন হননি। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হচ্ছে, বাগদাদের উত্তরে ওই সামরিক ঘাঁটিটি কেবল মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারাই ব্যবহার করে। সাধারণত রাতের বেলায় রকেট হামলা হয়, তবে এদিন এই ঘটনাটি দিনের বেলাতেই রকেট হামলার বিরল ঘটনা ঘটেছে, যা মার্কিন সেনাদের বেকায়দায় ফেলে দেয়। খবরে আরও বলা হয়েছে, এদিন মার্কিন জোটের ওই বিমান ঘাঁটিতে 33টি কাতাউসার রকেট নিক্ষেপ করা হয়েছে। কোনো ঘাঁটিতে একই সঙ্গে এতগুলো কাতাউসার রকেট নিক্ষেপের বিষয়টি রীতিমতো অভাবনীয়। মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারা এ ধরনের পরিস্থিতির জন্য একেবারেই প্রস্তুত ছিল না। এদিকে এই রকেট হামলায় মার্কিন নেতৃত্বাধীন জোটের 3 জন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। তাদের অবস্থা আশঙ্কাজনক।